আজ মহাভারত কথার দ্বিতীয় পর্যায়। প্রথম পর্যায়ে আমি মহাভারতের যে পরিচয় দিয়েছি তাতে বলেছি 18টি পর্বের কথা, অর্থাৎ 18টি পর্ব জুড়েই মহাভারতের বিস্তার। আজকে তোমাদের বলবো একটু অন্য প্রসঙ্গ। মহাভারতে কুরু পাণ্ডবের যে যুদ্ধ হয়েছিল তাদের সৈন্য সংখ্যা ছিল 18 অক্ষহীনী। এখন তোমরা যারা কিশোর তোমরা অনেকেই বলবে অক্ষহীনী কথাটা তো কখনো শুনিনি, এই অক্ষহীনী মানে কি? সংক্ষেপে বলবো, অক্ষহীনী মানে অসংখ্য 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 সৈন্য। তবুও একটা আভাস দিচ্ছি, এক অক্ষহীনী মানে 11 লক্ষ পদাতিক। পদাতিক মানে ইনফ্যান্ট্রি, যারা পায়ে হেঁটে যুদ্ধ করে, তাদের কারো হাতে থাকে তরোয়াল, তীরধনুক এবং বর্শা। এই পদাতিকের পেছনে থাকে অশ্বারোহী, 65,000 অশ্বারোহী। এরপর হস্তি 21,000 আর রথ 21,000। এখন এক অক্ষহীনীর বিস্তার এটা। এবার 18 অক্ষহীনী যদি পরপর যোগ করো, যোগফলটা কি দাঁড়ায় ভাবতে পারো? তাহলে মোট কথা দাঁড়ালো, কুরু পাণ্ডবের যুদ্ধ হয়েছিল এবং যুদ্ধে অংশ নিয়েছিল 18 অক্ষহীনী সেনা। এখন তোমরা বলবে, এত সেনা, তাহলে যুদ্ধটা কতদিন ধরে চলেছিল? হ্যাঁ, এইখানে একটা মজা, যুদ্ধটা কিন্তু চলেছিল মাত্র 18 দিন। 18 অক্ষহীনী সৈন্য যুদ্ধ করেছিল 18 দিন। কুরু পাণ্ডবের যুদ্ধ যখন অবশ্যম্ভাবী, মানে প্রায় আসন্ন, তখনকার দিনে যারা দিকপাল, কৃষ্ণ, কর্ণ, কর্ণ, পরশুরাম, এরা সবাই চাইলেন যাতে মিটমাট হয়ে যায়, যাতে যুদ্ধ না ঘটে। কিন্তু দুর্যোধন একগুঁয়ে, তিনি বললেন, না, যুদ্ধ ছাড়া কোনো ফলাফল হবে না, যুদ্ধের ফলাফল যা তাই মেনে নেব। ফলে যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে উঠল। এরপর শুরু হলো উদযোগ পর্ব। এখন অনেকে প্রশ্ন করবে, এই উদযোগ মানে কি? উদযোগ মানে প্রস্তুতি পর্ব। যুদ্ধের জন্যে একটা প্রস্তুতি দরকার, কার সৈন্য কোথায় থাকবে, কে কত সৈন্য পাবে, এইটাকে বলে উদযোগ পর্ব। উদযোগ পর্ব যেই শেষ হলো, যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হলো ভীষ্ম পর্ব দিয়ে। ভীষ্ম পর্ব মানেই যুদ্ধের শুরু। দুপক্ষের বিশাল প্রান্তরে সৈন্যরা এসে দাঁড়িয়ে গেল। মাঝে একটা ফুটবল মাঠের মতো জায়গাটা খালি। তোমরা ভেবে নাও, সেখানে এসে দাঁড়ালেন অর্জুনের রথ নিয়ে শ্রীকৃষ্ণ। তোমরা জানো অর্জুনের সারথি ছিলেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ যেই তার পাঞ্চজন্য শঙ্খ নিয়ে প্রবেশ করলেন যুদ্ধ প্রান্তরে, অর্জুন চারপাশে তাকিয়ে দেখলেন, আরে এ তো সবাই আমার আত্মীয় পরিজন, এদের আমি হত্যা করব? না না না, আমি যুদ্ধ চাই না, সখা কৃষ্ণ আমাকে যুদ্ধক্ষেত্র থেকে নিয়ে চলো। কৃষ্ণ হাসলেন, বললেন, সখা, তাহলে তোমাকে সবাই বলবে কাপুরুষ, আর তোমার যারা পরিবারবর্গ তাদেরকে বিরুদ্ধপক্ষ হত্যা করবে। অতএব তুমি একথা মুখেও এনো না, তুমি তোমার গাণ্ডীব তুলে নাও। অর্জুনের ধনুষকে বলা হতো গাণ্ডীব, তার একটা ইতিহাস আছে, পরে কখনো তোমাদের বলব। অর্জুন যখন বললেন না আমি যুদ্ধ করব না, তখন কৃষ্ণ যে তত্ত্বকথা বা বাণী শুনিয়েছিলেন সেই বাণী হচ্ছে শ্রী শ্রী গীতা। এ শুধু আমাদের ধর্মের মূল স্তম্ভ নয়, সারা পৃথিবীর মানুষ গীতার মূল সার তত্ত্বকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখেন। এই গীতার শ্লোক সংখ্যা হচ্ছে 700। অর্জুন বিষাদ যোগ দিয়ে গীতার শুরু। এইরকম 18টি অধ্যায় নিয়েই শ্রী শ্রী গীতা, শব্দ সংখ্যা বললাম 700। এবার কি দাঁড়ালো, না, মহাভারতেরই অঙ্গ হচ্ছে শ্রী শ্রী গীতা। মহাভারতের পর্ব 18 বা 18 পর্ব, শ্রী শ্রী গীতাতে
18টি অধ্যায়, যুদ্ধ হয়েছিল 18 দিবস বা অষ্টাদশ দিবস জুড়ে, যুদ্ধ করেছিল 18 অক্ষহীনী সেনা। তোমাদের কাছে একটা পাজল রাখছি, কি না এই 18 সংখ্যাটি মহাভারতকার শ্রী শ্রী ব্যাসদেবের কি খুব প্রিয় ছিল? তিনি কি ভেবেছিলেন 18 সংখ্যাটি খুব শুভ? তা নইলে এই 18 সংখ্যাটি মহাভারতে এত বারবার ফিরে এসেছে কেন? কেন 18 পর্ব, কেন গীতার অষ্টাদশ অধ্যায়, কেন অষ্টাদশ দিবসের যুদ্ধ, কেন 18 অক্ষহীনী সেনা যুদ্ধ করেছিল? তোমরা ভেবে দেখো এর কোনো সদুত্তর পাও কিনা। সবাই ভালো থেকো।